কি খবর সবার? যখন আমি চিন্তা করি যে ক্যামেরার সামনে আমি কিছু একটা বলবো, তখন যখন ক্যামেরাটা অন করি তখন আমি সবকিছু চলে খুলে দিই। আবার যখন ক্যামেরার বাইরে কোনো কিছু নিয়ে চিন্তা করি তখন অনেক ভালো চিন্তা আসে, কিন্তু যখনই ক্যামেরাটা অন করি তখনই আসলে আমারও। তো গতকালকে যে ব্লগটা আমি বানিয়েছি সেই ব্লগটা আসলে অনেক কষ্টে বানানো হয়েছে। অনেক কষ্ট বলতে নর্মালি বানাইছি, কিন্তু এরপর হচ্ছে গিয়ে আপনার যখন এক্সপোর্ট করতে নিই তখনই আসলে শুরু হয় মেন জ্বালাটা। ব্যাপারটা হয় এরকম যে আমি এক্সপোর্ট যতবারই দেই ততবারই সেটা 99% যে আটকে যায়, আবার যখন ক্যান্সেল করে আবার দেয় তখন 100% আটকে যায়। অ্যান্ড এইভাবে পাঁচবারের মতো হয়েছে, টোটালি পাঁচবারের মতো হয়ে অ্যান্ড এটা পুরো মনে করেন যে ডিসমিস হয়ে যায়। অ্যান্ড আমার ভয়েস চলে যায়, সাউন্ড চলে যায়, ইফেক্ট চলে যায়। পরে পুনরায় আমি আবার হচ্ছে প্রিমিয়ার প্রোতে যেয়ে তারপর হচ্ছে ভিডিওটা এডিট করি। অ্যান্ড আমার পিসির অবস্থাও আপাতত হচ্ছে একটু খারাপ, র্যাম কম অ্যান্ড সব কিছু একটু ঝামেলায় আছে, বাট সামনে আপডেট করার ইচ্ছা আছে, আপডেট করব। এখন বিকালবেলা বেরিয়েছি ঘুমে থেকে, উঠে আসছি ভাই। ওই আম্মু সকালবেলা হচ্ছে গিয়ে টেস্ট করাইছিল অ্যান্ড ওইটা রিপোর্ট আনতে চাইতেছে, এই জন্য আজকে নদী বন্ধ যায়নি, বাট কালকে যাব। বাট আজকে ওয়েদারটা অনেক সুন্দর, সব কিছু অনেক সুন্দর লাগতেছে, এই জন্য হাঁটতে ভালো লাগতেছে। অ্যান্ড এই তো আপনার কিছু ভিউ দেখেন, অ্যান্ড আমি যাই হসপিটালের দিকে। আমরা আবারও বাসার দিকে যাচ্ছি। সো বাইরে থেকে কল আসছে মাত্র, কলে বলতেছে রিপোর্টে টাকা নাকি অর্ধেক বাকি আছে, সো চলেন আবার যাই বাসায়। এই আর কি, আমরা আবার বের হয়েছি আর এইবার টাকা টাকা সব কিছু নিয়ে বেরিয়েছি অ্যান্ড চলেন যাই হসপিটালে। এই রোড দিয়ে অনেকবার হাঁটছে কিন্তু আজকে ভালোই লাগতেছে। হ্যাঁ, তো রিপোর্টের জন্য বসে আছি, এখন পর্যন্ত রিপোর্ট হাতে আসে নাই। সো আমরা এখন রিপোর্ট পেয়ে গেছি, রিপোর্ট আমার হাতে অ্যান্ড বাসায় যাচ্ছি। Give me love, give me all your love, oh, cause I want you. No one else makes me feel this way, don't know what you